বিরতির পর অলৌকিক নয় লৌকিক অনুষ্ঠানে আজকে আমরা আমাদের সাথে ক্ষুদে বিজ্ঞানী এসেছে পানিসাগর দ্বাদশ মাস স্কুল থেকে ওর মডেল নিয়ে। আমরা ওর মডেলটা রুম কুলার, এটা নিয়ে খুব ভালোভাবেই আলোচনা করেছে, আশা করি আপনাদের এটা ভালো লাগবে এবং এটা নতুন কনসেপ্ট, এটা খুব ভালো লেগেছে আমাদের। তো ওর সাথে একটু কথা বলে নিই। তোমার নাম কি বলেছিল যেন? সুস্মিতা দাস। কোন ক্লাসে পড়ো? 8। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি ইঞ্জিনিয়ারিং কাজে যুক্ত হতে চাই। ইঞ্জিনিয়ারিং? তোমার ইঞ্জিনিয়ারিং মানে সাবজেক্টটা ভালো লাগে? ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কোন সাবজেক্ট পড়তে হয় জানো? ভালোভাবে আড়াই ধন্যবাদ তোমাকে। তুমি আমাদের ডাকিয়ে এসেছো পানিসাগর থেকে, আমাদের ডাকে ধর্মনগর আসলে। তোমাদের এই মডেলটা সামনে রবিবার দেখানো হবে সকাল 9টায় এবং রাত্রি 9টায় আল্ট্রাভিশন চ্যানেলে। তোমাদের এদিকে এদিকে কেবল লাইন আছে? আছে। ঠিক আছে, 138 নম্বর চ্যানেল, এটা আমরা ইউটিউবে এবং ফেসবুকেও দেবো, তোমরা এটা দেখতে পারবে। তো তুমি আমাদের এখানে আসলে আমাদের পক্ষ থেকে, আল্ট্রাভিশন চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট উপহার তোমাদের তুলে দিলাম। আশা করি ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, বসো। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তো দর্শক মন্ডলীরা, আমরা আমাদের প্রথম মডেলটা শেষ করলাম। আরও আমাদের ক্ষুদে বিজ্ঞানীরা আছেন যারা অপেক্ষা করছেন নতুন নতুন মডেল নিয়ে, তারা খুবই এক্সাইটেড। তো ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন।